করেছেন ভাই আমি প্রশ্ন করতে চাই আপনাকে নৌকা নিয়ে আজকে মিরপুর মানে নির্বাচন করছে আপনারা 7 তারিখে প্রস্তুত থাকবেন আমি ভালো আছি ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে হবে নৌকা নৌকা ইনোভার নৌকা শেখ হাসিনার বঙ্গবন্ধুর হাবিবের নৌকার বিজয় নিশ্চিত 7 তারিখে ইনশাআল্লাহ তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধার একজন দায়িত্বশীল একজন ব্যক্তি মির্জা আজম ভাই গত পরশুদিন তার এলাকা জামালপুরে আজম ভাই ঢাকা বিভাগের দায়িত্বে আছেন উনি গত পরশুদিন তার জামালপুরে আবুল কালাম আজাদ ভাই সাবেক সচিব এবং উনি এক সময় রাষ্ট্রদূত ছিলেন একটা দেশের উনাকে দেশরত্ন শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন নৌকার তো আমি প্রথমেই আপনাকে ধৈর্য ধরে অবশ্যই শুনবেন যে আমি মির্জা আজম ভাই বিরোধী প্রার্থীর পক্ষে কি বলেছেন এবং নৌকার পক্ষে কি বলেছেন তার বক্তব্যটা আপনারা শুনলে অনেকটা ক্লিয়ার হবেন আমার বক্তব্য চেয়ে তার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আওয়ামী লীগের সে সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় আওয়ামী লীগের এবং গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এবং দল ক্ষমতায় গেলে উনি একটা ভালো অবস্থানে যাবেন বলে আমি আশা করি যাওকাকে মির্জা আজম ভাই আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকলের প্রতি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা যারা আমাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজ লাল সবুজের পতাকা পেয়েছি আর কি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি আসলে আমি মির্জা আজম ভাইয়ের কথা এই জন্য বললাম মির্জা আজম ভাই গত পরশুদিন যে বক্তব্য উনি দিয়েছেন উনি বলেছেন ওখানে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তার নাম হীরা ভাই আওয়ামী লীগের সভাপতি উনি এক সময় বলেছিলেন নৌকা যাকে দেব আমি তার ভোট করব এবং কলাগাছকে দিলেও আমি তার ভোট করব উনি যেহেতু বিদ্রোহী প্রার্থী হয়েছেন সেক্ষেত্রে মির্জা আজম ভাই বলেছেন এখানে যারা মির্জা নৌকার এগেনস্টে প্রার্থী হয়েছেন আমি মনে করি যাকে নৌকার প্রার্থী করেছেন তার এগেনস্টে ভোট করা উচিত যারা মিথ্যা বিভ্রান্তিকর অবস্থান সৃষ্টি করছে নৌকার নৌকার প্রার্থীর এগেনস্টে মিথ্যা বিভ্রান্তিকর অবস্থান সৃষ্টি করছে বিরোধী প্রার্থী হিসাবে যারা বিদ্রোহী প্রার্থী হিসাবে তাদের প্রতি আমি সবিনয়ে অনুরোধ করব এই সমস্ত মিথ্যা কথায় আপনারা মোটামুটি কান দেবেন না সত্য একটাই আমাদের ইনু ভাই আমাদের শ্রদ্ধেয় ইনু ভাইকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নৌকা দিয়েছেন আমি আশা করি আপনারা সবাই মিথ্যা কথা বিভ্রান্তি হবেন না 7 তারিখে বিপুল ভোটে ভাইকে জয়ী করব এবং 14 তারিখে যে ক্যাবিনেট হবে সেই ক্যাবিনেটে আমার শ্রদ্ধেয় ভাই হাজর কিনু ভাই আপনাদের যদি জয় করেন শ্রদ্ধেয় ভাই যে 14 তারিখে ক্যাবিনেট হবে সেই ক্যাবিনেটে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে যাবে আমি আশা করি তবে আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করব আমি আরেকটি কথা বলতে চাই আমার প্রিয় ভাই অত্যন্ত শ্রদ্ধেয় ভাই কাছের ভাই আমাদের হৃদয়ের ভাই জনতা মাহবুব আলম হানিফ ভাই হানিফ ভাই আমাদের মাহবুব আলম হানিফ ভাই আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় পাত্র আমাদের মিরপুর ভেড়ামারার আমি ভাইয়ের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আমার শ্রদ্ধেয় ভাইয়ের কাছে ভাই দেখেন আমরা সবাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনাকে যারা ভালোবাসে আপনাকে যারা হৃদয়তে ভালোবাসে তারা সবাই কিন্তু নৌকার পক্ষে মঞ্চে উঠেছে দেখেন আপনি যাকে দুধ পড়া দিয়ে মানুষ করেছেন সে কিন্তু নৌকার কথা বলতেছে না সে বলতেছে ট্রাকের কথা কিভাবে আপনি তাকে মানুষ করেছেন ভাই আমি প্রশ্ন করতে চাই আপনাকে আপনি তাকে যারা ভালোবাসে তারা তাকে সবাই মঞ্চে নৌকার কথা বলে প্রত্যেকটা মঞ্চে বলে শেখ হাসিনার নৌকা বঙ্গবন্ধুর নৌকা বঙ্গবন্ধুর নৌকা হাজর রাখিল ভাইয়ের নৌকা লাস্টে সবাই বলে হানিফ ভাইয়ের নৌকা
দেখেন আপনার জন্য সবাই নৌকার কথা বলে আপনার কথা সবাই বলে কিন্তু যাকে আপনি দুধ করা দিয়ে মানুষ করেছেন সেই ব্যক্তিরা কেন নৌকার কথা বলে না আপনি তাকে কেন একটা প্রশ্ন করেননি ভাই আমার এই ছবির অনুরোধটুকু আমার ছোট ভাই সাহেব আপনার কাছে করে গেলাম আপনি তাকে প্রশ্ন করবেন তোমাকে মানুষ করেছে নৌকার জন্য তোমাকে বাজার নিয়ে গেছে নৌকার জন্য তোমাকে ভালো মানুষ বানানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব দিয়েছিল তাকে ভালো করার আমি ভালো করতে পারি নাই যেহেতু তার ভিতরে সব খারাপ গুণ আছে ভালো গুণ নাই তাই তার সাথে আমি নাই হানিফ ভাই আমি আপনাকে শ্রদ্ধা করি ভালোবাসি আপনার শ্রদ্ধা ভরে আপনাকে বলছি ভাই আপনি সবাই যেহেতু আমরা নৌকার কথা বলছি